হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে যে ডিগ্রির উপবৃত্তির একটা নোটিশ আসছে এবং কিভাবে পূরণ করতে হবে সম্পূর্ণ নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, এই যে ডিগ্রির উপবৃত্তির ফর্মটা কারা কারা পূরণ করতে পারবে সেটা আগে বলে নেই। সেটা হচ্ছে যে যারা 16-17 ফাইনাল ইয়ারে তারা এটা আবার পূরণ করতে পারবে, এবং যারা 17-18 সেকেন্ড ইয়ারে তারাও পূরণ করতে পারবে বন্ধুরা, এবং যারা 18-19 তারা ফার্স্ট ইয়ারে তারাও কিন্তু এই পূরণ করতে পারবে। তো বন্ধুরা, এই যে নোটিশটা আমাদের আসলে আপনারা এটা আগস্ট মাস চলতেছে, তো আজকে আপনারা ভিডিওটা পাচ্ছেন। তো নোটিশ যেটা আসছে উপবৃত্তি ফর্মটা সেটা বলতেছি, তার আগে বলে নেই যে এটা কত তারিখ থেকে কত তারিখ পূরণ করা যাবে। তো আগস্ট মাসের 16 তারিখ থেকে একদম আপনাদের সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এটা পূরণ করা যাবে। আর এই এই সম্পূর্ণ আবেদনটা পূরণ করার জন্য এটা অনলাইনে সম্পূর্ণ করতে হবে, এবং আপনার এটা মোবাইলে কিংবা কম্পিউটারে যেভাবে করেন না কেন এটা কিন্তু করা যাবে। তো সেটাই আজকে কথা বলবো। তো যেহেতু আজকে হচ্ছে আপনার 12 তারিখ, 12ই আগস্ট, তো যেহেতু ওখানে ফর্মটা অনলাইনে পূরণ করা যাবে না, তো সেক্ষেত্রে আমি দেখা দিব কিভাবে পূরণ করতে হবে, কিভাবে কি করতে হবে। তো চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো চলেন আমরা দেখি যে নোটিশটা কি বলে। তো বন্ধুরা, আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে একটা নোটিশ দেখা যাচ্ছে। তো ওই নোটিশটা আমরা যদি পিডিএফ ফাইল ডাউনলোড করে ফেলছি, তো ওই পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন, এইখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার একটা নোটিশ। এটা এই নোটিশটা আসছে কিন্তু আপনারা দেখেন 10 আগস্ট 2020 আসছে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিষয়ে লেখা আছে 2020 সালে স্নাতক পাস, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান। তো এইগুলা আমাদের জানার দরকার নেই, তো আমরা নিচে যাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 2016, 17, 18, 19 এই যে শিক্ষাবর্ষগুলো আছে, তৃতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষ শিক্ষাবর্ষ, এরা কিন্তু আসলে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এই এই ফর্মটা ফিল আপ করার জন্য বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, এইখানে দেখেন লাল চিহ্নে যে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। তো বন্ধুরা, এই যে ফর্মটা কবে থেকে কবে পূরণ করা যাবে, কিভাবে পূরণ করা যাবে সম্পূর্ণ কথা বলতেছে। ভিডিওটা কাটবেন না, অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখেন এইখানে তারা বলে দিছে ব্যবহার নির্দেশিকার শর্তাবলী অনুসরণ পূর্বক আগামী 16 আগস্ট 2020 খ্রিস্টাব্দ থেকে 15 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা এটা পূরণ করতে পারবে, ঠিক আছে। এবং সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 30 সেপ্টেম্বর তারিখে মধ্যে শিক্ষা নির্বাচিত শিক্ষার্থীদেরকে জানানো হবে, অর্থাৎ ফলাফল দেওয়া হবে আপনারা যখন এটা পূরণ করে ফেলবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আপনারা অনলাইনে ফর্মটা পূরণ করবেন, তো এইটার কিন্তু আসলে ফলাফলটা যেটা সেটা কিন্তু 30 সেপ্টেম্বরে দেওয়া হবে। এখন তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে কীভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন। তো দেখেন স্ক্রিনে যে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ওয়েবসাইটটাতে আপনারা এই লিঙ্কটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর আসলে আপনারা ইন্টার দিবেন। ওকে, ইন্টার দেওয়ার পর কী করতে হচ্ছে না করতে হচ্ছে সম্পূর্ণ আমি আপনাদেরকে পিডিএফ ফাইল আকারে দেখাচ্ছি, এবং এরপরে ভিডিও থাকবে যে আমি কীভাবে আসলে আমি নিজেও একজন ছাত্র ডিগ্রি ফাইনাল ইয়ারের 16-17 শিক্ষাবর্ষে, তো আমি কীভাবে ফর্মটা ফিল আপ করতেছি সম্পূর্ণ ভিডিও দেখাবো। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন। তো চলেন এখন আমরা দেখাই যে কীভাবে ফর্মটা পূরণ করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এই যে ওয়েবসাইটটা এটা লিখে ইন্টার করার ফলে আমাদের কাছে এরকম একটা ওয়েব পেজ চলে আসবে। তো সেই ক্ষেত্রে ফর্ম যেহেতু 16 আগস্টে পূরণ করা যাবে, তো আজকে হচ্ছে 12ই আগস্ট, তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটাতে দেখা দিব কীভাবে পূরণ করতে হচ্ছে। এবং এরপর 16 আগস্টের পরে আমি যখন পূরণ করব তখন কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন যে কীভাবে আমি ফর্মটা পূরণ করতেছি, তারপর কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ ভিডিও আমরা কথা বলবো। তো দেখেন আপনারা এখানে যখন চলে আসবেন তখন এরকম দেখতে পাবেন যে শিক্ষার্থী সাইন ইন এবং রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড চাচ্ছে। তো এগুলা পরে দেখাচ্ছি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা দেখেন শিক্ষার্থী এই বাটনে ক্লিক করে উপবৃত্তি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। তো দেখেন আপনারা যখন আবেদন বাটনে ক্লিক দিবেন তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিচের মতো একটা ফর্ম আসবে, এবং আবেদনের জন্য নিচের ফর্মটি পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি ডিগ্রি ব্যক্তিগত এর বিভিন্ন কিছু আছে, তো এইখান থেকে আপনারা ডিগ্রিটা সিলেক্ট করে ফেলবেন। ওকে, তো ডিগ্রিটা সিলেক্ট করে ফেলার পর দেখেন কীরকম আসবে। তো দেখেন ডিগ্রি যখন আপনারা সিলেক্ট করে ফেলবেন তো সেই ক্ষেত্রে এইখানে আপনার তথ্যগুলো চাইবে, বর্ষ আপনার এখানে ফাইনাল ইয়ার যারা তারা ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যারা যেমন সেটা এখানে দিয়ে দিবেন, এবং ডিগ্রি এখানে কিন্তু আপনার দিয়ে দিবেন, বিএসএস না কী ব্যাপার সেবার এগুলো সব দিয়ে দিবেন, এবং ভর্তির বর্ষ কত বর্ষ এইখানে কিন্তু দেখেন দিয়ে দিবেন, শিক্ষাবর্ষ আপনার 16-17 হলে 16-17, 17-18, 18-19 যেটা হবে দিয়ে দিবেন।
এবং প্রতিষ্ঠানের নাম আমাদের, আমি যেহেতু দিনাজপুর সরকারি কলেজে পড়ি তো সেই ক্ষেত্রে এখানে দিতে হবে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। এখানে উপজেলা পোস্ট অফিস সম্পূর্ণ কিছু এখানে দিবেন, আপনার মোবাইল নাম্বার। এবং বন্ধুরা এই যে পিডিএফ ফাইলটা, এটা আমার ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক সব পাওয়া যাবেন, আপনারা ক্লিক করে নিজেই 15 নম্বর পেজ থেকে এইগুলো দেখা শুরু করতে পারেন। তো বন্ধুরা দেখেন, পূর্ণ নাম দিবেন, পরিচয়পত্র, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যারা মোবাইলে পূরণ করতে পারবেন না বা কম্পিউটারে নিজের পূরণ করতে পারবেন না, তারা অবশ্যই আপনার মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, আপনার পিতার পরিচয়পত্র, এগুলো অবশ্যই নিয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। এবং দেখেন পরিচয়পত্র নাম্বার দিতে হবে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে, এবং এখানে দেখেন অ্যাকাউন্টধারীর নাম্বার, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলতেছে। এখানে ব্যাঙ্কের নাম ডাচ বাংলা ব্যাঙ্ক, সো এখানে হয়তো বিকাশ দিলেও কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখেন ব্যাঙ্কের জেলা, ব্যাঙ্কের শাখার নাম, বৈবাহিক অবস্থা, এগুলো সব কিছু পূরণ করবেন। পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা, জেলা, উপজেলা, পোস্ট অফিস, শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকারের ক্যাটাগরি, এখান থেকে আপনারা যার যেটা, মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযোদ্ধার সন্তান, যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে প্রতিবন্ধী, এইগুলো সব কিছু সিলেক্ট করার পর আপনি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান। এইখানে যখন একটা ট্যাপ করবেন বন্ধুরা, তো সেই ক্ষেত্রে কীরকম আসবে এটা আপনাকে আমি দেখা দিচ্ছি। তো দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে নিয়ে নেবে, নেওয়ার পর বন্ধুরা যখন আপনারা এইখানে দেখেন বার্ষিক আয়টায় সব কিছু লিখবেন, অর্থাৎ যা চাবে সব কিছুই লিখে ফেলবেন। আর অবশ্যই এই পিডিএফ ফাইলটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পাবেন, এটা সম্পূর্ণ দেখে ফেলতে পারেন কীভাবে কী করতে হবে, 15 পেজ থেকে শুরু। ওকে, তো দেখেন তারপর কী করতে হচ্ছে, তো দেখেন তারপর আপনার এই যখন আপনি এই সিস্টেমটা করে ফেলবেন, তো সেই ক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু একটা আপনার পিকচার লাগবে, আর পিকচারটা অবশ্যই আপনি একটা নিজের ছবি নিয়ে যাবেন, ভালো একটা ছবি তুলে নিয়ে যাবেন। এটা আগের ছবি হলে কিন্তু আসলে কেমন দেখায়, একটা ছবি তুলে নিয়ে যাবেন ভালো, এবং এই ছবিটা যেন অবশ্যই 300x300 পিক্সেলের হয়, আর অবশ্যই ছবিটা আপলোড করে দিবেন। করার পর কী করতে হচ্ছে দেখেন, এই যে সাবমিট অপশন আসবে, অনুরোধ নিশ্চিত করুন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এইখানে হাতে ক্লিক দিবেন, এবং হাতে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, অবশ্যই সব কিছু আপনি লিগ্যাল ইনফরমেশনগুলো দিবেন। দেওয়ার পর বন্ধুরা দেখেন আপনার সামনে এমন চলে আসবে, দেখেন তো এইখান থেকে আপনি এটি সুন্দর করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর কিন্তু প্রিন্ট করবেন, প্রিন্ট করে সুন্দর করে আপনার কলেজে কিন্তু আপনি জমা দিয়ে দিবেন। তারপর কী করতে হবে নেক্সট ভিডিওতে আমরা জানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।